প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার স্থাবর অস্থাবর সম্পত্তি তার ওয়ারিশ বা উত্তরাধিকার গণদের মধ্যে আইন অনুযায়ী বন্টন করা হয়। এজন্য মৃত ব্যক্তির ওয়ারিশ কারা কারা সেটি জানা প্রয়োজন হয়, আর এই বিষয়টি নির্ধারণ করা যায় ওয়ারিশ সনদের মাধ্যমে। প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনার বিষয় ওয়ারিশ সনদ কি, কিভাবে পাবেন এবং কোথায় ব্যবহার করবেন। কেন ওয়ারিশ সনদ প্রয়োজন? কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তির ওয়ারিশগণদের সংখ্যা, ধরন এবং অবস্থান নির্ধারণ করার জন্য এই ওয়ারিশ সনদ প্রয়োজন হয়। কোথায় এই ওয়ারিশ সনদ ব্যবহার করবেন? প্রিয় দর্শক, সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে, নামজারি করার ক্ষেত্রে, মামলা মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে, আইনগত অধিকার আদায় করার ক্ষেত্রে, এমনকি ব্যাংক ও পেনশনের টাকা উত্তোলন করার ক্ষেত্রেও এই ওয়ারিশ সনদ প্রয়োজন হয়। এই ওয়ারিশ সনদ দাখিল করতে হয়। প্রিয় দর্শক, এই ওয়ারিশ সনদ আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন? প্রিয় দর্শক, স্থানীয় প্রশাসন যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন থেকে এই ওয়ারিশ সনদ সরবরাহ করা হয়। প্রিয় দর্শক, এই ওয়ারিশ সনদ সংগ্রহ করতে কি কি কাগজপত্র লাগে? প্রিয় দর্শক, এই ওয়ারিশ সনদ সংগ্রহ করতে মৃত ব্যক্তির প্রত্যেক ওয়ারিশের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এটি অবশ্যই সত্যায়িত হতে হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের কপি লাগবে এবং প্রত্যেক ওয়ারিশের এক কপি করে ছবি লাগবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানের আপনার তদন্ত প্রতিবেদন লাগবে। এই ডকুমেন্টসগুলো থাকলে সংশ্লিষ্ট পরিষদ যেমন ইউনিয়ন পরিষদ, আপনার হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ থেকে আপনারা এই ওয়ারিশ সনদ সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, এই ওয়ারিশ সনদ সংগ্রহ করার খরচ কত? প্রিয় দর্শক, ওয়ারিশ সনদ সংগ্রহ করার, ওয়ারিশ সনদ তোলার খরচ খুবই কম, খুব বেশি না। এটি এলাকা ভেদে ভেরি করে। কিছু এলাকায় 100 বা 200 টাকা, আবার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু এটি বেশি হয়ে থাকে, 600-700 টাকা পর্যন্ত হয়ে থাকে। বেসিক্যালি হচ্ছে ওয়ারিশ সনদ সংগ্রহ করার খরচ এলাকা ভেদে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় এটি বিভিন্ন রকম হয়ে থাকে, তবে খুব বেশি না। প্রিয় দর্শক, তাহলে আজকে এই পর্বের মাধ্যমে আলোচনা করলাম ওয়ারিশ সনদ কি, কোথায় পাবেন এবং কোথায় ব্যবহার করবেন। প্রিয় দর্শক, পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।